এভরিওয়ান, আমি আসছি এখন একটা হিউস্টনের গেম দেখতে। গেম দেখতে না, অ্যাকচুয়ালি আমরা আসছি এখানকার এনভায়রনমেন্টটাকে ফিল নিতে, বিকজ ওইটার ভিতরে, আই মিন স্টেডিয়ামের ভিতরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। টিকিট টু ওয়ে 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 এক্সপেন্সিভ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এসব খেলা তো বুঝিও না, এটা মনে হয় বেসবল। আর হিউস্টনের টিমের নাম হচ্ছে অ্যাস্ট্রস, সো আই ওর এ টি শার্ট অ্যাস্ট্রস সামথিং, হিউস্টন অ্যাস্ট্রস অরণ্য পড়েছে। সো আমরা এখন এসেছি এখানে, আমরা যাব হয়তো বা ঘুরে ঘুরে দেখব কি হচ্ছে না হচ্ছে। আমার তেমন একটা ইন্টারেস্ট নাই, আই লাভ অনলি অনলি ক্রিকেট, আমি অন্য কোন স্পোর্টস তেমন একটা পছন্দ করি না। কিন্তু অয়নের সাথে আসছি, অয়নের খুব শখ আমাকে নিয়ে আসছে সে বেচারা, সো আমি তার সাথেই আসছি। এটা খুব একটা দূরে না, আমাদের বাসা থেকে ডাউন টাউনের দিকে আসছি আমরা, সো হোপফুলি ভালোই হবে। জমজমাট দেখতে তো ভালোই লাগে, ক্রাউড সবকিছু মিলায়। সো আমি এখন গাড়িতে বসে আছি, আর আমরা এখানে আছি হচ্ছে ডাউন টাউনে। ডাউন টাউনে যেটা হয় সেটা হচ্ছে কার পার্ক করার অনেক ঝামেলা, খুবই ঝামেলা। সো আমরা পার্ক করার জায়গা খুঁজতেছি, স্টিল আমরা পাইনি ওরকম। সো এখানে মোটামুটি ভাবে একটা জায়গায় পার্ক করে আছে, আর পার্কিং অনেক এক্সপেন্সিভ এখানে। এনিওয়েজ, সো আমি আপাতত গাড়িতে বসে আছি, একটু পরে আমরা যাব ওই জায়গাটাতে। সো হোপফুলি আজকে হিউস্টন জিতবে, আই এম নট শিওর। যাই হোক, আমি খেলা বুঝি না, আমি ট্রাই করব আজকে খেলাটা বুঝার, বেসবল কিভাবে খেলে কেমনে কি, কাইন্ড অফ ক্রিকেটের মতো ব্যাটও আছে বলও আছে। সো ইয়েস, অবশেষে আমরা একটা পার্কিং পেয়েছি, অয়ন পার্কিং ফি দিচ্ছে, এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। এখন আমাদের অনেক হাঁটতে হবে, এই চিন্তা করে আমি একটু স্কেয়ার্ড, অনেক দিন হাঁটাহাঁটি করি না, অনেক মাইল নাকি হাঁটতে হবে। সো আই এম অলমোস্ট রেডি, যদি আমি কিছু বুঝি না, বাট স্টিল